নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর মিশন চন্দ্রমল্লিকা দু হাজার দু হাজার সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত চন্দ্রমল্লিকা গাছে ভালো বৃদ্ধি ঝোপালো পরিষ্কার রাখতে আজ এই ভিডিওতে আমি ঠিক কোন কাজগুলো করছি তা আপনাদের সাথে শেয়ার করব তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন পয়েন্ট নাম্বার ওয়ান চন্দ্রমল্লিকা গাছ পরিষ্কার রাখার জন্য নিয়মিতভাবে পুরনো পাতা নষ্ট পাতা তুলে দিতে হবে আমি এই কাজটি মাঝে মাঝেই করে থাকি এতে গাছ থাকে পরিষ্কার এবং গাছের বৃদ্ধি বেশ ভালোভাবে হয় বন্ধুরা গাছ ঝোপালো করার মূল মন্ত্র হল পিঞ্চিং যত ভালো পিঞ্চিং করা যাবে চন্দ্রমল্লিকা গাছে গাছ ততই ঝোপালো এবং ঝাড় হবে আমি গাছগুলিকে নিয়মিত পর্যবেক্ষণ করার পাশাপাশি যখনই কোনো শাখাকে পিঞ্চিং করার পর্যায়ে পাই সাথে সাথে পিঞ্চিং করে দিই এতে গাছের শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পায় এবং গাছগুলো ধীরে ধীরে ঝোপালো হয় প্রতিটি গাছের কাণ্ডের নিচের দিকের পাতা তুলে পরিষ্কার করে দিতে হবে আমি আমার গাছগুলির কাণ্ডের নিচের দিকের পুরনো পাতা নষ্ট পাতা তুলে কাণ্ডকে দৃশ্যমান করে রাখার চেষ্টা করি এতে গাছে জল দেওয়া এবং খাবার দিতে বেশ সুবিধা হয় এবং গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালো হয় বন্ধুরা এর পরের পয়েন্টটিও বেশ গুরুত্বপূর্ণ আমি আমার প্রত্যেকটি চন্দ্রমল্লিকা গাছগুলিকে সম্পূর্ণ রৌদ্রে রেখেছি গাছের ভালো বৃদ্ধির জন্য রৌদ্রের কোনো বিকল্প নেই চন্দ্রমল্লিকা গাছ রৌদ্র পছন্দ করে রৌদ্রে রাখলে গাছের শেপ খুব সুন্দর হয় এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বা আমি যে কাজটি করে থাকি তা বেশ মজার তিন থেকে চার দিন অন্তর প্রতিটি টব ঘুরিয়ে দিই এতে করে গাছের সর্বত্র আলো সমানভাবে ছড়িয়ে পড়ে সমানভাবে গাছের সব ডালগুলি বৃদ্ধি পায় এবং গোলাকার শেপ আসে ছোট এই টিপসটি ফলো করলে আমাদের প্রত্যেকের চন্দ্রমল্লিকা গাছের শেপ একদম গোলাকার হয়ে যাবে কারণ গাছ ঘোরালে সর্বত্র সমানভাবে আলো পায় এবং যে ডালগুলো এতদিন আলো কম পাচ্ছিল সেই ডালগুলো ভালোভাবে আলো পাওয়াতে সমানভাবে বৃদ্ধি ঘটে এবং গোলাকার শেপ অর্থাৎ বল আকৃতির একটা শেপে চলে আসে তো আমাদের অনেকেরই এই সমস্যাটা থাকে এই কাজটি করলে সেই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে গাছের বৃদ্ধির বাধা হয়ে দাঁড়ায় নষ্ট এবং পুরনো এবং শুকনো পাতা তাই এইগুলিকে কোনোভাবেই গাছে রাখা যাবে না সমস্ত নষ্ট পুরনো এবং শুকনো পাতা তুলে এক জায়গায় জড়ো করে রেখেছি এবং ফেলে দিচ্ছি এগুলো গাছে থাকলে গাছের বৃদ্ধি থমকে যায় তাই এই কাজটি নিয়মিতই আমার একটা লক্ষ্য বন্ধুরা এবারে আসি মূল বিষয়ে গাছে কি খাবার আমি দিচ্ছি এই বিষয়টি নিয়েই সবার প্রশ্ন থাকে তো খুব সহজ খাবার আমি দি একটা খাবারকেই আমি এখন ব্যবহার করছি এর আগে আমি সর্ষের খোলকে ব্যবহার করতাম কিন্তু এখন বেশ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তাই সর্ষের খোলকে পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র রাসায়নিক এই খাবারটি ব্যবহার করছি তো কিভাবে ব্যবহার করছি এখানে দেখুন আমি একটি পাঁচ লিটারের বালতিতে পাঁচ লিটার জল নিয়ে নিলাম আর আমি যে খাবারটি ব্যবহার করছি সেটা তো আপনারা অনেকেই আমার যারা ভিডিও এর আগে দেখেছেন তারা জানেন পনেরো 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 সুফলা বা পনেরো 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 সমরেশোর এনপিকে এটা সুফলা নামেই অধিক পরিচিত যে কোনো ফার্টিলাইজারের দোকানে গেলে আপনারা এই সারটি পেয়ে যাবেন তো পাঁচ লিটার জলে আমি এখানে ছোট্ট একটি চামচ নিয়েছি তো দু চামচ সমান সমান একটি বড়ো চামচের এক চামচ তাই এখানে আমি মোট দশ চামচ এনপিকে পনেরো 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 নিয়ে নিচ্ছি অর্থাৎ বড়ো চামচের ক্ষেত্রে এক লিটার জলে এক চা চামচ এনপিকে পনেরো 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 জলে মিশিয়ে এই রকম একটি দণ্ডের সাহায্যে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে খুব সহজেই এই এনপিকে পনেরো 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 জলে একদম দ্রবীভূত হয়ে যাবে বা গুলে যাবে তারপরে এটিকে প্রত্যেকটি গাছে পরিমাণ মতো দিয়ে দিতে হবে সপ্তাহে একদিন করে এই সার আমি গাছে প্রয়োগ করছি এবং এটাকেই কন্টিনিউ করছি খুব ভালো রেজাল্ট দেয় এবং এই একটা মাত্র সার ব্যবহার করেই কিন্তু আমরা চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে পারি খুব সহজ অনেক ভিডিওতে হয়তো আপনারা অনেক রকম সারের কথা শুনেছেন এবং কনফিউজড হয়েছেন আমি বলবো আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই একটি সারকে ব্যবহার করেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছ খুব ভালো করা যায় দেখুন প্রত্যেকটি গাছে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে সব গাছে কিন্তু সমানভাবে সার বা জল লাগে না কারণ প্রত্যেকটি গাছকে দেখতে হবে এবং গাছের গ্রোথের উপরে এটা নির্ভর করে তাই আমরা বুঝে বুঝে জল বা সার চন্দ্রমল্লিকা গাছে প্রয়োগ করব। কোনো কোনো গাছে আমি ছোট্ট এখানে যে পাত্রটি নিয়েছি তার দুপাত্র করে জল দিচ্ছি আবার কোনো কোনো টবে আমি এক পাত্র করে জল দিচ্ছি অর্থাৎ যে গাছে যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই দিতে হবে বেশি দেওয়া কখনোই ভালো নয় বন্ধুরা এর পাশাপাশি আরও একটি বিষয়কে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি সেটা হলো গাছের পাতা সুন্দর সবুজ রাখার জন্য কি ব্যবহার করতে হবে তো এটা যেটা দেখছেন এটা একদম ডাস্ট আকারে পাওয়া যায় এটা হলো এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এমজি এসোফোল এটাকে ব্যবহার করলে পরে গাছের পাতা থাকবে একদম সবুজ এবং চিরহরিত চন্দ্রমল্লিকা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বা বিবর্ণ হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রে এই এপসম সল্ট বা এমজি এসও ফোর ভীষণ ভীষণ ভালো কাজ দেয় এখানে এক লিটারের একটি স্প্রেয়ারের বোতল আমি নিয়ে নিয়েছি এবং তাতে দুই গ্রাম মতো এই এম জি এস ও ফোরকে মেশাচ্ছি তো প্রথমে আমি একটি ছোট্ট বাটিতে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে এটা দ্রবীভূত হয়ে যাওয়ার পরে এটাকে আমি স্প্রেয়ার বোতলে এক লিটার জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি গাছে স্প্রে করে দেবো তো বন্ধুরা এই এপসম সল্ট কিন্তু গাছের পাতাকে সবুজ রাখতে অত্যন্ত সাহায্য করে কারণ এতে রয়েছে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেশিয়াম ক্লোরোফিল উৎপাদনের অন্যতম উপাদান তাই উদ্ভিদের ক্লোরোফিল বাড়িয়ে সবুজ করতে ভীষণ ভীষণ কার্যকরী এই এমজি এসোফোর তাই অবশ্যই চন্দ্রমল্লিকা গাছের পাতাকে সবুজ রাখতে এমজি এসোফোর ব্যবহার করতেই হবে পনেরো দিন অন্তর আমরা এই এম জি এসও ফোরকে ব্যবহার করতে পারি তো বন্ধুরা এইভাবেই আমি এগিয়ে চলেছি বন্ধুরা আজকের এই ভিডিওতে যে সমস্ত টিপসগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম সেই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন এই চ্যানেলটিকে দেখছেন আপনারা যদি গাছপ্রেমী হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর চন্দ্রমল্লিকার পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে তার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে